বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 7.0। এই উপলক্ষে বুধবার ঊনকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার কৈলাসহরের আরজিএম হাসপাতালে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে মেসকা কর্মসূচির ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ডক্টর অয়ন রায় এবং সাব ডিভিশনাল মেডিকেল অফিসার ডক্টর পাপিয়া রুদ্রপাল তারা জানান, অভিযান চলবে 24 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের ষষ্ঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়িত হয়েছে ঊনকোটি জেলায়। রাজ্যের মধ্যে ঊনকোটি জেলা সর্বোচ্চ স্থানে রয়েছে। বৃহস্পতিবার রাজ্যভিত্তিক এই কর্মসূচির সূচনা করবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে ঊনকোটি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিকে সম্মানিত করা হবে। এবার সপ্তম পর্যায়ে 0 থেকে 19 বছর বয়সের শিশুদের রোগমুক্ত রাখার লক্ষ্যে শহর এবং গ্রামীণ এলাকার প্রতিটি স্কুলে, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ ও ঔষধ খাওয়ানো হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর অয়ন রায় শিশুদের রোগমুক্ত রাখতে স্বাস্থ্যকর্মীদের পরামর্শ গ্রহণ করার অনুরোধ জানান। তিনি জানান, এই পর্যায়ে নতুন একটি অংশ যোগ করা হয়েছে। সেটা হচ্ছে মাস্কা 7-এ, আমাদের মাস্কা 6-এ যে কম্পোনেন্টগুলো ছিল সেই কম্পোনেন্টগুলোই থাকবে। এর মধ্যে শুধু একটা মাত্র কম্পোনেন্ট আমাদের এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে আমাদের যে NCD প্রোগ্রাম হয়, নন কমিউনিকেবল ডিজিজ। সেই নন কমিউনিকেবল ডিজিজের যে সিব্যাক একটা ফরমাট, যেটা হচ্ছে আশাকর্মীরা গিয়ে 30 বছরের ঊর্ধ্বে যত পরিবারের যত সদস্য আছে তাদের সম্পর্কে বিভিন্ন খবরাখবর নিয়ে আসেন, সেটাকে সিব্যাক ফর্ম বলা হয়, যে ফর্মের মাধ্যমে নিয়ে আসেন, সেটাকে ফিল আপ করা হবে, সেটা মাস্কার আন্ডারে আমরা নিয়েছি এবার। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।